মাত্র কয়েক ঘন্টা, তারপরে রাজ্যজুড়ে পালিত হবে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস। সভায় যোগ দিতে রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল নেতা কর্মীরা ভিড় জমাচ্ছেন শহরে। ঐতিহাসিক দিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার অপেক্ষায় দলীয় কর্মীরা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন পরিস্থিতিতে বুধবার শহীদ দিবসের প্রাককালে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল নেত্রী। অভিভাবকের মতো সকল দলীয় কর্মীদের সাবধানে সতর্ক হয়ে ধর্মতলার সভায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। দলীয় কর্মীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদেরও সভায় যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। একুশে জুলাই উপলক্ষে কবিতা এবং আবৃত্তিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিজের বাড়িতে দাঁড়িয়ে ভিডিও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। শহীদ দিবসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, আগামীকাল একুশে জুলাই, এই দিনটি আমাদের কাছে ঐতিহাসিক, স্মরণীয় একটা দিন। দিনটির সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে, জড়িয়ে শহীদ তর্পণ, মা মাটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। তবে এমন জমায়েতের দিন আবহাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এই সময়টা আবহাওয়া ভালো থাকে না, প্রচণ্ড ঝড়ঝড় বৃষ্টি হয়, তার মধ্যেও আমাদের লাখো লাখো কর্মীরা নিজেদের চেষ্টায় সভাস্থলে আসেন, সভায় যোগ দেন। এরপরই অভিভাবক সুলভ সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, যারা আসতে পারবেন তারা সশরীরে এসে সভায় যোগ দেবেন, যারা পারবেন না তারা ভার্চুয়ালি সভায় অংশ নেবেন। আগামীকাল আমাদের একুশে জুলাই, এবং একুশে জুলাই এই দিনটি আমাদের কাছে খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় দিন, এবং একুশে জুলাইয়ের দিনটির সাথে আমাদের আবেগ, আমাদের স্বজন, আমাদের মামাটি মানুষ, আমাদের শহীদ তর্পণ, আমাদের মামাটি মানুষকে উৎসর্গ করার সবটাই আমরা একুশে জুলাইকে ঘিরে করি। যদিও এই সময়টা আবহাওয়াটা ভালো থাকে না, প্রচণ্ড ঝড়ঝড় বৃষ্টিও হয়, তার মধ্যেও আমাদের কর্মীরা, তারা লাখো লাখো সমাবেশে এসে উপস্থিত হন তাদের নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের একুশ জুলাই প্রোগ্রামে সবারই করি আহ্বান, সব মানুষকে আবেদন করব, যারা পারবেন তারা আসুন, ফিজিক্যালি প্রেজেন্ট টু উইটনেস হন, যারা পারবেন না তারা টিভিতে দেখুন বা নানা রকম আমাদের ভিডিও ফেসবুক লাইভ হবে তাতে দেখুন, যারা বাইরেও আছেন। আমি সবাইকে বলবো সাবধানে শান্তিপূর্ণভাবে নিজেরা নিজেদের সহযোগিতা করে, প্রশাসনের সাথে সহযোগিতা করে, গাড়িতে যারা আসবেন তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করবেন না, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, নিজেদের একটু তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের প্রাণ বাঁচে। সব মানুষকে সাহায্য করার জন্য সব জেলাকে অ্যালার্ট করছি, সব জেলার উপর দিয়ে যারা আসবে তারা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে তাদের সকলকে সহযোগিতা করবেন। আমি সমস্ত রাজনৈতিক দল, প্রশাসন, সমস্ত জগতের সকলের কাছে আবেদন করব, আসুন একুশে জুলাইকে প্রত্যক্ষ করুন। একুশ মানেই আন্দোলন, একুশ মানেই ভাষা, একুশ মানেই পথের স্বপ্ন, একুশ মানেই দিশা, একুশ মানে নতুন ভোর, একুশ মানে আমাদের মনের জোর, একুশ ফিরে আসুক বারবার, তাই আসুন আর একবার ফিরে দেখায় আগামীকাল একুশে জুলাই। সবাইকে আগাম অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।